নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আমার অনেক দর্শক অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট জানাচ্ছেন ওয়েট লস, ওয়েট কন্ট্রোল করার মতো কিছু রেসিপি দেখাতে। ওজন সচেতন সেই সব দর্শকদের জন্য তো বটেই, এই ছাড়াও অন্য সবাই যাতে অনায়াসে উপভোগ করতে পারেন সেজন্য আজ দেখাচ্ছি ওটস চিল্লা। ওটস চিল্লার প্রধান তিনটি উপকরণ, 200 গ্রাম ওটস, 100 গ্রাম ছোলার বেসন আর 100 গ্রাম প্লেন দুধ। গোটা দশেক ওটস চিল্লা বানাতে আমি এই পরিমাণ নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে ফেলবো। এর সাথে মেশাবো 1 চা-চামচ বেকিং সোডা, 1/2 চামচ লবণ। দই তো অবশ্যই এভাবে ফেটিয়ে নেবেন। শুধু দই দিয়ে হবে না, সামান্য একটু জল মেশাবেন। এবার দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নেব। এবার দেব 1/2 খানা লেবুর রস। ব্যাস, ফেটিয়ে নিয়ে 1/2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এই মিশ্রণের ময়েশ্চার ওটস টেনে নিয়েছে, তাই ঘন হয়ে গেছে। তাওয়াতে দেওয়ার আগে একটু জল মিশিয়ে তরল করে নেব। তাওয়াতে একটু তেল বুলিয়ে নিন, তারপর 1 হাতা চিল্লার মিশ্রণ এভাবে স্প্রেড করে দিন। উপরে দিয়ে দিন কুচনো পেঁয়াজ, 1 চামচ তেল ছড়িয়ে দিন। আলতো করে উপরটা মসৃণ করে দিন। এই চিল্লা কম আছে, 4-5 মিনিট তাওয়াতে রাখতে হবে, তারপর দেখবেন এভাবে উঠে আসছে। এটা স্প্রেড করার সময় তাড়াহুড়ো করবেন না, দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে স্প্রেড করুন। যারা একেবারে পেঁয়াজ ছাড়া নিরামিষ ভাবে খেতে চান তাদের জন্য দেখাচ্ছি বাটার ওটস চিল্লা। চিল্লার মিশ্রণটা স্প্রেড করার পরে উপরে দিয়ে দিন 1 কিউব বাটার। উপরে ভালো করে মাখিয়ে দিন। ইচ্ছে হলে একটু পাল্টে ভেজে নিতে পারেন। ব্যাস, অসাধারণ ওটস চিল্লা রেডি। সার্ভ করলাম হট গার্লিক ডিপিং দিয়ে। আপনি এটাও দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো ডিপিং দিয়ে সার্ভ করতে পারেন। আমি নিশ্চিত ছুটির দিনে এই সুস্বাদু ওটস চিল্লা বাড়ির সকলের খেতে ভালো লাগবে। এই সিরিজের পরের রেসিপি পার্টি গোয়িং ছোট বড় সকলের খুব প্রিয়। চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।